রেখেছ বেঁধে মরে কোন সতই তুমি রেখেছো বেঁধে মোরে কোন সতই জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয় গড়েছ প্রেমের বাঁধন এর সু নামি রেখেছ বেধে মোরে কোন সুতোই তুমি রেখেছ বেধে মোরে কোনো وعلى آل سيدنا لله كرم جيب سرکار مدينة مجھكو بھی بلا ديار مدينة بلغ العلا

সেই মহান মনিবের নিকট খুশি হয়ে সন্তুষ্ট হয়ে উচ্চ আওয়াজে বলে উঠছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা বিগত সপ্তাহগুলোতে আল্লাহর যে আমাদের উপরে রাগান্বিত হন অর্থাৎ আজাব হাসরের দিনের আজাব তারপরে মৃত্যুর পরের জেন্দেগি আলমে বারজাহ সেখানকার আজাব এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা আল্লাহ আল্লাপাক যেখানে জাহান নামের কথা বলেছেন জাহান নামের কথা আগে বলার পরে তিনি আবার সেখানে জান্নাতের কথাও বলেছেন যেন বান্দা যেন হতাশ না হয়ে যায় জাহান কথা আগে বলেন পরে আবার দেখবেন আপনি ম্যাক্সিমাম জায়গায় জাহান নামের কথা বলেছেন এরপরে জান্নাতের কথা বলেছেন আজকের আলোচ্য বিষয় জান্নাত আল্লাহু আকবার বলেন সবাই জান্নাতে যেতে চান তো এত আস্তে সবাই যেতে চান না সম্মানিত হাজিরিন জিম নুন গোলতা অর্থ হচ্ছে জান্নাত এর বহু বচন হচ্ছে জিম নুন আলিফ তা যার অর্থ হচ্ছে ঘন সন্নিবেশিত বাগান সুন্দর বাগান সুমান আরবিতে এটার অর্থ বাগান কিন্তু আল্লাপাক জান্নাতকে স্পেশালি তিনি বাগান হিসেবে বলেছেন কোরআনের ভিতরে জান্নাতের যে বাগান আছে বাগানকে জান্নাত পুরো জান্নাতকে তিনি বলেছেন জান্নাত অর্থাৎ বাগান সোহান বলে এই জান্নাতের স্তর আছে জান্নাতের স্তর আছে না নাই আছে যেমন আল্লাহ রব্বুল আলমিন বলছেন ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلا. جربوا الله اكبر الله رب العالمين بولشن ارجع الله ارقط يا جبب. সৎকর্ম করে যারা আল্লাহর কাছে আসবে তাদের জন্য থাকবে উচ্চতম মর্যাদাশীল জান্নাত জোরে বলুন সোবাহান এখানে দরজাতুল্লা বলে আল্লাহ পাক বলেছেন জান্নাতের স্তর আছে জান্নাতের স্তর মোট কতগুলো বলেন কতগুলো আটটা জান্নাতের স্তর যদিও আমরা বলি যে জান্নাত হচ্ছে আটটা আসলে জান্নাত আটটা নয় জান্নাতের স্তর হচ্ছে আটটা দরজা হচ্ছে আটটা কয়টা দরজা আটটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মক্কা থেকে হারাম থেকে বাহরাইনের হাজার নামক শহর আছে এই মক্কা থেকে হাজার নামক শহর পর্যন্ত যত বড় জায়গা এত বড় জায়গা মিলে জান্নাতের একটা গেট হবে সুবহানাল্লাহ কোন কয়েকশো কোটি বিলিয়ন ট্রিলিয়ন লোক এক ধাক্কায় জান্নাতের ভিতরে প্রবেশ করবে আসুন আমরা জেনে নেই আল্লাপাক আটটি জান্নাত যে রেখেছেন এই আটটি জান্নাত কোন আমল করলে পরে কার জন্য কোন জান্নাত আল্লাপাক রেখেছেন জানার দরকার আছে না নাই এক নাম্বার জান্নাত চান আমরা সবাই এক নাম্বার জান্নাত চাই আমার নবীজিও বলেছেন তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত পেতে চাও জান্নাতুল ফেরদাউস এক নাম্বার জান্নাত তোমরা চাও সোহানুল্লাহ বলেন কিন্তু এক নাম্বার জান্নাত পেতে হলে কাজ দুই নাম্বার করলে চলবে কিনা বলেন এক নাম্বার জান্নাত কাজও করতে হবে এক নাম্বার আল্লাহ রব্বুল আলমিন বলছেন এক নাম্বার জান্নাতটা কারা পাবে <applause> إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا جرب الله أكبر سورة كهف একশো তো সাত নম্বর আর তা আল্লাহফাক বলছেন এক নম্বর জান্নাতুল ফেরদাউস যারাই পাবে পাবে আমূলের সলে যারা করবে নেক আমুল গুরুত যারা করবে আর ইমানের ওপরে যারা অবিচল থেকে যাবে পাবে আমি রব্বুল আল এক নাম্বার জান্নাত জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব সোমান আল্লাহ তো আসছে কেন কেন জোরেকণ সোমান আল্লাহ

যারা কিনা দুনিয়ার जिंदगी ডানপন্থী হয়ে চলেছে ডানপন্থী মানে খালি ডান দিকে গেছে এইটা কিন্তু না ডানপন্থী মানে হচ্ছে যেই জায়গায় অন্যায় সেই জায়গায় বাধা দেওয়া সুবহানাল্লাহ কোন যেই জায়গায় অন্যায় সেই জায়গায় বাধা দেওয়া এটা হচ্ছে ডানপন্থীর কাজ যেখানে হারাম সেখানে হালাল কাজটা করা সেটাই হচ্ছে ডানপন্থীর কাজ আল্লাহ রব্বুল আলমিন বললেন জান্নাতুন নাইম তারাই পাবে যারা কিনা অগ্রবতী ডানপন্থী হয়ে চলেছে তাদেরকেই আমি জান্নাতুন নাইম দিয়ে দিব জোরে বলি সুবাহান নাম্বার চিন্তা নাম্বার তিন সালাম কার জন্য الله رَبُّنَا من بُلْشًا وَهَذَا صِرَاطُ رَبِّكَ مُسْتَقِيمًا قَدْ فَصَّلْنَا الْآيَاتِ لِقَوْمٍ يَتَذَكَّرُونَ لَهُمْ دَارُ السَّلَامِ عِندَ رَبِّهِمْ وَهُوَ وَلِيُّهُمْ بِمَا كَانُوا يَعَمَلُونَ جربنا اللَّهُ أَكْبَرُ সুরতুয়া নামের একশো সাই একশো সাতাশ নাম আল্লাহ রব্দুল আলমিন বলছেন দারুস সালাম তাদের জন্য এ রাখা হয়েছে যারা কিনা দুনিয়ার জিন্দেগিতে সেরাতুল মুস্তাফিমের পথ ধরেছে ওয়াহাদা সেরাত ওরফিকা মুস্তাফিম যারা কিনা সরল সঠিক পথে চলবে আমি রবুল আলমিন কেয়ামতের দিন তাদেরকে দারুস সালাম দিয়ে দিব نمبر two, جنة الخلد. Chan نمبر جنة Allah رب العالمين كار جن قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا. جرب لنا الله أكبر. সুরায় ফুরকন আয়াত নাম্বার পনেরোতে মোহান রব্বুল বলেন জান্নাতুল খুল তারাই পাবে যারা কিনা আমি আল্লাহকে দুনিয়ার জমিনে সব থেকে বেশি ভয় করে চলেছে যাদের নাম কিনা হবে মোত্তাতি জোরে বলুন সুবাহান দুনিয়ার জেন্দিগিতে যারা মোত্তাতি তাদেরকে আল্লাহ পাক জান্নাতুল খুল খুলে দিবেন বলেন আল্লাহ নাম্বার পাঁচ জান্নাতুন আলিয়া কারা পাবে তুন আলিয়া আল্লাহ রব্দুল আলমিন সুর খাশিয়াই বললেন লিসাই হ্যাঁ ফি জন্ম তিন আলিয়া লা তস মাও ফি হ্যাঁ লা ভাইয়া চোরে বললো না লও আলমিন বলছেন যারা কিনা দুনিয়ার জিন্দগিতে ভালো কর্মগুলো করে গেছে শুধুমাত্র ভালো কাজগুলো যারা করে গেছে ভালো কাজগুলো যারা চালু করে দিয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুন আলিয়ার ব্যবস্থা করেছে নাম্বার ছয় জান্নাত আদন জান্নাত আদন কার জন্য আল্লাহ পাক বলছেন তুমিনুন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الانهار ওয়াই মেসাকিনা ফাই বেতেং ফি জেন্যাতি আয়দান জ্যালি ক্যাল ফেউজ লাভিম জোরে বলুক না লওয়া একবার আল্লাহ রব্লা রবিন বলছেন আমি সুরত ও স ভিতরে বলছেন আমি যেন আদান তার জন্যই রেখেছি যেন কিনা দুনিয়ার জিন্দগিতে আমার পথে জীবন দিয়েছে জান দিয়েছে মাল দিয়েছে যুদ্ধের ময়দানে গিয়েছে জিহাদে গিয়েছে জিহাদে শহীদ হয়ে গিয়েছে অথবা গাজী হয়ে ফিরে এসেছে তাদের জন্যই আমি জান্নাত নাদন খুলে দিব আর সেই জান্নাতের তলদেশ দিয়া আমি ঝর্ণার নদী প্রবাহিত করে দিব যার তলদেশ দিয়া নদী থাকবে আল্লাহ আকবার বল সম্মানিত হাজিরিন আমরা কি শহীদ হতে চাই না আল্লাহ পাক বলছেন যারা শহীদ হয় এবং যারা গাজী হয়ে ফিরে আসে এদের দুইজনের জন্য আমি জান্নাত আদান দিয়ে দিব আমাদের ভিতরে শহীদ হওয়ার তামান্না আছে না নাই জোরে বলেন আছে না নাই আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খোমায় খাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে করে নিও মিছিলাম পড়েন আমিন শহীদের তামান্না নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে হুজুর সাল্লিয় সাল্লাম বলছেন আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দিয়ে দেবেন আল্লাহ শহীদের তামান্না অন্তরের ভিতরে জাগ্রত থাকতে হবে প্রত্যেকটা মুসলমানের আমার বন্ধুগণ জান্নাতের ভিতরে চারটি নহর থাকবে চারটি নহরের ভিতরে দুধের নহর পাওয়া যাবে মধুর নহর থাকবে আবার স্বচ্ছ পানি হাউজে কাউসারের পানি থাকবে আবার স্বচ্ছ মদ শরাবের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন জোরে বলুন সুবহান ওই মদ কিন্তু দুনিয়ার পচা মদের মতো কোনো মদ নয় আল্লাহ পাক বলছেন مثل الجنة التي بعد المتقون فيها أنهار من ماء غير آسٍ وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وانهار من عسل مصفا জোরে বলুন আল্লাহু আকবার। চাততি নহর জান্নাতীদের জন্য থাকবে দুধের নহর আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন দুনিয়ার দুধের মতো সেই দুধ নাকি দুনিয়ার দুধের মতো নয়। দুনিয়ার মধুর মতো নয় দুনিয়ার স্বচ্ছ পানির মতো নয় সেই পানিটা সেই পানিটা অন্যরকম পানি হবে এক ঢোক পানি খাইলে জীবনে আর কোনোদিন পিপাসা লাগবে না আবার থাকবে شراب এবং সেই شراب সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়া সাকাহুম রব্বুহুম شراب তা যে شرابটা থাকবে সেটা তাহুরা হবে সেটা পবিত্র হবে আর যেই شراب পান করলে যৌবনী শক্তি জীবনী শক্তি ডাবল 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 একশো ডাবল বেড়ে যাবে আল্লাহ আকবার কর আবার বন্ধুগণ ছয়টা জান্নাত সম্পর্কে কিছুটা আমরা ধারণা পাইলাম সাত নাম্বার জান্নাত কি সাত নাম্বার জান্নাত জান্নাতে মা ওয়া আল্লাহ পাক কার জন্য এটা বরাদ্দ রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা عند سدرة المنتهى عندها جنة المأوى جرب لنا الله أكبر الله بولشين وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى সাই ইনাল জান্নাত হিয়াল মাআওয়া জরে বলুন আল্লাহু দুনিয়ার জমিনে নিজের নফসটাকে নিজের প্রবৃত্তিটাকে কন্ট্রোলে রেখেছে নিজের প্রবৃত্তিটাকে আল্লাহ পাকের দিকে করে রেখেছে মন তো অনেক কিছুই চায় নফস তো অনেক কিছুই করতে চায় শুধু খারাপের দিকে টেনে নিয়ে যায় ঠিক না ব্যক্তি

الله باك يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار جرب لنا الله أكبر دار القرار ترى جيب عندك ولو মমিন হওয়ার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে ইমানদার হওয়ার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই সমস্ত বৈশিষ্ট্য যে যেই বান্দাগুলো অর্জন করে ফেলবে আল্লা রুমিন তাদের জন্য করর দান করবেন জোরে বলুন জান্নাতের ভিতরে ঢোকার সময় অভ্যর্থনা দেবে এই প্রধানমন্ত্রীকে যেইভাবে অভ্যর্থনা দেয় সেই রকম অভ্যর্থনা নয় দুই চারটা পাঁচটা পুলিশ এসে আপনাকে সেলুট মারলো আর অভ্যর্থনা হলো এইরকম কোন অভ্যর্থনা ফেরেস তারা আপনাদেরকে বলবে চলো চলো জান্নাতে চলো দুনিয়ার জিন্দগিতে আল্লাহকে ভয় করেছ দুনিয়ার জিন্দগিতে নামাজ সঠিকভাবে ভাবে পড়েছ হালাল হারাম বেশে চলেছ মমিন হওয়ার সমস্ত গুণাবলী তোমাদের ভিতরে পাওয়া গিয়েছে চলো চলো জান্নাতের ভিতরে চলো চলো

চিরস্থায়ী শান্তির জায়গা এই জায়গা থেকে তোমাদেরকে আজীবনের জন্য কেউ কোনো দিন ডিস্টার্ব করবে না পুলিশ আর ধরবে না র্যাব আর দৌড়ানি দিবে না না কোনো সমস্যা কোনো চিন্তা কোনো কিচ্ছু নাই তোমরা জান্নাতের ভিতরে ঢুকে যাও জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতিরা তখন সবাই ঢুকে যাবে জোরে বলুন সুবহান জান্নাতের ভিতরে থাকবে হৌ যেই হৌর সম্পর্কে হুজুর সাল্লাম বলেছেন তারা এত সুন্দর তাদের মুখের থুতু যদি দুনিয়ার ভিতরে আসত সারা দুনিয়া সুগন্ধে ভরপুর হয়ে যেত আল্লাহ আকবর যুবকরা সেই হুর পেতে হলে প্রেম করতে হবে কার সাথে জোরে বলো কার সাথে প্রেম করতে হবে দুনিয়ার হুরের সাথে প্রেম করা যাবে দুনিয়াতে স্ত্রী তোমাকে আল্লাহ পাক দান করবেন কিন্তু বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক কারোর সাথে থাকা যাবে না তাহলে জান্নাতের ভিতরে হুর তোমার জন্য বরাদ্দ আল্লাহ পাক দিবেন না জোরে বলো নাউজুবিল্লাহ প্রেম করতে হবে একমাত্র কার সাথে কেমন হবে সেই হুরগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আমাদের জান্নাতীদের বিবাহের ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক বলেন মুত্তাকি ইনা লাসুরিন মাসফুফাত জান্নাতের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অভ্যর্থনা কিন্তু এখনো শেষ হয় নাই সমস্ত হাদিসের ভিতরে আছে এক পুরুষের জন্য একশোটা হোর থাকবে কোনো কোনো হাদিসের ভিতরে আছে সত্তরটা হোর থাকবে সত্তরটার নিচে বলে নাই কমসে কম কয়টা কয়টা থাকবে বলো যুবকরা বলো কয়টা থাকবে সত্তরটা দুনিয়ার হুরের সঙ্গে প্রেম করে কোনো লাভ নাই সত্তরটা হুর একজন পুরুষের জন্য দেওয়া সেই হুর সম্পর্কে আল্লাহ পাক বলেন লাম ইয়াতুমিস হুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়া জান ইতিপূর্বে কোন ইনসান কোন জিন এই হুরদেরকে স্পর্শ পর্যন্ত করেন আল্লাহু আকবার আমার বন্ধুগণ এই হুর আমার নবীজি বলেন একটা হুরের যদি এই রকম কনিষ্ঠ আঙ্গুলির আস্থা যুনি পৃথিবীর ভিতরে পড়তো এই হুরের এত সৌন্দর্য আস্থা যদি শুধুমাত্র পৃথিবীতে আসতো তাহলে সূর্যটা জিরো লাইটের মতো হয়ে যেত এত সুন্দর হুর আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন আল্লাহ আকবার বলেন কাজ করে যেতে হবে কার পথে বলে আল্লাহর পথে কাজ করতে হবে সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে জান্নাতে যাবে তার ঘটনাটা একটু শোনাই আমার নবীজি বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একদিন বলছেন সর্বশেষ যে ব্যক্তিরা জান্নাতে যাবে তার জন্য দশ দুনিয়ার জান্নাত আল্লা সর্বশেষ আল্লাপাক বলবেন জিব্রাইল যাও জাহান্নামের ভিতরে যাও যে দেখো আমাকে দেখেছে দুনিয়ার জিন্দগিতে একবার আল্লাহ একবার বলেছে এরকমও যদি কোনো বান্দা থাকে তাকে জান্নাতের ভিতরে আলো। জিবরাইল চলে যাবে জিব্রাইল আলাইহিস সালাম গিয়ে তন্ন তন্ন করে খুঁজে যারা কিনা দুনিয়ার জিন্দেগিতে একটা বার আল্লাহর নাম উচ্চারণ করেছে সিজদার দাগ কপালের ভিতরে আছে এই রকম বান্দাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ সর্বশেষ এক ব্যক্তি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না জিব্রাইল এসে বলছেন আল্লাহ তাআলা আর কোনো লোক নেই আর কোনো ইমানদার নেই সবগুলো কাফের জালেম সবাইকে এখন নামের গেটটা একবারে তালাবদ্ধ করে দেই পায় না আরও একজন বান্দা আছে আল্লাহু আকবার কোন আর একটা বান্দা আছে আমার যাও খুঁজে আনো সে ওই বান্দাটা তাসবিজ করবে সুবহানাল কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার আমি এখনো তাজবির শব্দ শুনতে পাচ্ছি যাও জিব্রাইল তাকে খুঁজে বের কর জিব্রাইল আলাইসাল্লাম আবার তন্ন করে খুঁজবেন কিন্তু জিবরাইল পাবেন না জাহান নামের প্রধান দারোগা মালেককে ডেকে বলবেন ও মা আলেক আমার যেই বান্দাটা এখনো পর্যন্ত জিকির করতেছে আমি তার জিকির এখান থেকে শুনতে পেতেছি আল্লাহ এখনো জিকির আমি শুনতেছি যাও তাকে বের করে আনো খুঁজে আনো তখন মালেককে গিয়ে তন্ন করে প্রত্যেকটা জাহান নামের কোনায় 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 চিরুনিল চালিয়ে এসে টর্ন টর্ন করে খুঁজে সেই শব্দটা শুনতে পাবে সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতি ওয়া সেই বান্দাটা শব্দ শুনতে পাবে কিন্তু মালিক যায় দেখতে যায় শব্দ হচ্ছে কিন্তু সেই লোকটা নেই লোক নাই কেন ওদার থেকে এই এই আসতেছে। তখন দেখা যাচ্ছে লোকটা জাহান নামের কালো আগুনে জ্বলতে জ্বলতে নামের আগুনের মতো অঙ্গার হয়ে আছে মালিক তাকে তুলে আনবে এনে বলবে বের হয়ে আসো আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছেন ক্ষমার ঘোষণা দিয়েছেন আল্লাহ একবার বলে জাহান নাম থেকে বের করে জান্নাত এবং জাহান নামের মাঝখানে সেই লোকটাকে দাঁড় করানো হবে দীর্ঘদিন দাঁড়ানোর পরে লোকটা আল্লাহর কাছে বলবে আল্লাহ তাহলে জান্নাত এখান থেকে দেখতে পেতেছি জাহান নাম থেকে তুমি আমাকে মুক্ত করেছ কিন্তু জান্নাতের সুঘ্রান আমার নাকের ভিতরে এসেছে আমি শুধুমাত্র আমাকে যদি তুমি অনুমতি দাও আমি জান্নাতের গেটে গিয়ে একটু দাঁড়াতে চাই আল্লাহ আকবর জান্নাতের গেটে আমাকে একটু দাঁড়ায় দাও আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে আমাকে শুধু জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাও আল্লাহ রব্বুল আলামিন বলবে বান্দানে। ঠিক আছে তোকে আমি জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে গেলাম জান্নাতের দরজায় গিয়ে লোকটা দাঁড়াবে অনেক দিন এখানে থাকবে জান্নাতের ভিতরে ঢুকতে চাইবে কিন্তু ফেরেস তারা তাকে বাধা দিয়ে দিবে বলবে না তোমার এই ড্রেসে এই রকম পোশাকে তোমার জান্নাতের ভিতরে ঢোকা যাবে না লোকটা আবার আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তাআলা তুমি দয়া করে আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত জাহান্নামের নামের মাঝখানে আমার জায়গা করে দিয়েছিলে সেখান থেকে মুক্ত করে জান্নাতের গেটে এনে দাঁড়িয়ে দিয়েছো আল্লাহ তালা কত নাজ নিয়ামত আমি দেখতে পেতেছি কিন্তু আমি উপভোগ করতে পাচ্ছি না তুমি যদি দয়া করে তুমি যদি দয়া করে শুধুমাত্র জান্নাত দেওয়া লাগবে না জান্নাতের গেটের ভিতরে যদি আমাকে একটু প্রবেশ করতে দিতা আমি তোমার শুকরিয়া আদায় করতাম আলহামদুলিল্লাহ বলতাম আল্লাহ পাক বলবেন ও আমার ফেরেস্তারা তাকে আবে হায়াতের পানি পান করাও আবে হায়াতকে গোসল করায় দাও রেশমি কাপড় পরিয়ে দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দাও জোরে বলুন সুবহানাল্লাহ সে মনে করবে জান্নাতের ভিতরে জান্নাত ভাটকূল ছব বান্দারা আনন্দ করতেছে উল্লাস করতেছে খাচ্ছে নাচছে সে মনে করবে আমার মনে হয় কোনো জান্নাত নাই আমি খালি এই জান্নাতের ভিতরে ঘুরে বেড়াবো আমার থাকার কোনো জায়গা নাই আল্লাহ বলবে ও বান্দা তুমি ঘুরতেছো কেন কেন তুমি এই দিক দিয়ে ঘোরো বলে আল্লাহ তুমি তো সর্বশেষ জাহান নাম থেকে আমাকে মুক্ত করেছ জান্নাত মনে হয় ভরপুর হয়ে গেছে আমার তো জান্নাতের ভিতরে কোথাও কোনো থাকার জায়গা নাই আমি সেই জন্য ঘুরতেছি আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলবেন ও বান্দাব ওই দিকে চলে যাও ওই জায়গায় যে দেখো তোমার জন্য তুমি যেই দুনিয়া থেকে এসেছ সেই দুনিয়ার দশ গুণ দুনিয়ার জান্না তোমাকে আমি আল্লাহ পাক দান করে দিলাম সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তি পাওয়া লোকটি দশ দুনিয়ার সমান জান্নাত পাবে বলেন আল্লাহ সবাইকে জান্নাত দেওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবেন আমি যেই নিয়ামতের কথা আমি কথাগুলো তোমাদেরকে দুনিয়ার জিন্দগিতে বর্ণনা করেছিলাম আমার নবিরাসুল্লের মাধ্যমে তোমরা কি তা সব কিছু পেয়েছ জান্নাতেরা সবাই বলবে হে আল্লাহ তালা আমি সব কিছু পেয়েছি এত নিয়ামত তুমি যা বলেছো কোরআনে যা পেয়েছি হাদিসে যা পেয়েছি এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার যা যা বর্ণনা করে গেছে সব কিছু পেয়েছি আমার নবীজি বলবেন ও হত বাগা বান্দারা এখনো সব থেকে দামি জিনিসটা পাও নাই আমার নবী এটা বুঝে ফেল আল্লাহ বলবে আমার কাছে আরো আছে আরো কি চাও বলো আল্লাহ যার জন্য যাকে না দেখে বিশ্বাস করে দুনিয়ার জিন্দিগিতে জিহাদ করলাম যুদ্ধ করলাম জীবন দিলাম মাল দিলাম সব দিলাম আরামের ঘুম হারাম করে দিয়ে তাহার সময় জাগলাম সেই আল্লাহকেই তো আমরা আজ পর্যন্ত দেখি নাই আল্লাহ আল্লাহ রবীন্দন বলবেন সেই দিন একটা কনফারেন্স হল হয়ে যাবে সেই কনফারেন্স হলের প্রধান অতিথি হবেন আমার রব্বুল আলমিন জরিমান আল্লাহ একবার সভাপতিত্ব করবেন আমার নবীজি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাম আল্লাহ পাকের সামনে থেকে সমস্ত জান্নাতিরা সবাই একত্রিত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের সামনে থেকে সত্তর হাজার পর্দা সরে গিয়ে আমার রব্বুল আলমিন সেই দিন জলওয়া ফ্রোজ হবে সমস্ত জান্নাতিরা প্রাণ ভরে আল্লাহ রব্বুল আলমিনের দিকে চেয়ে চেয়ে থাকবেন হাজার হাজার কোটি কোটি বছর চেয়ে থাকবেন রব্বুল আলামিন মুসল্লিদেরকে নিয়ে আজকে দোয়া করি যেই সময় তুমি জান্নাতের ভিতরে তোমার দেখা দিবে সেই সময় জান্নাতের ভিতরে কোনো কানাই কোনায় আমাদের মতো হতভাগা বান্দাদের একটু জায়গা করে দিও জোরে বলে না আমি ভালো কাজগুলো করে যেতে হবে দুনিয়ার জিন্দগিতে অনেক লোক অনেক কিছু আপনার সামনে আসবে এগুলোকে প্রত্যাখ্যান করে জান্নাতের আশা নিয়ে আমাদেরকে চলতে হবে জোরে বলি ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন জোরে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন